বিতর্কিত কৃষি আইন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারত। নরেন্দ্র মোদীর এই কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারও একইভাবে আলোড়ন তুলল গোটা ভারতে। তবে মোদী সরকারের এই নিজস্ব ক্যাবিনেটের মাধ্যমে জনবিরোধী আইন পাশ করা, মানুষের উপর তা চাপিয়ে দেওয়া এবং নিজের ইচ্ছে মতো তার প্রত্যাহার নিয়ে কড়া মন্তব্য করেছেন বিরোধী গোষ্ঠীর নেতারা। এবার সেই একই সুর শোনা গেল জেলা ক্ষেত মজদুর সভাপতি আব্দুল মতিনের বক্তব্যে। সেই কেন্দ্রীয় সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে কেন্দ্রে, একটার পর একটা পার্লামেন্টে সভাতে কোনো আইন পাস না করিয়ে তাদের ক্যাবিনেটে আইন পাস করিয়ে একটার পর একটা জনবিরোধী আইন তারা মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। ঠিক সেই 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 মতোই একটা আইন, যেটা কৃষক নীতি, যে আইনটা পাস করেছে কেন্দ্রীয় সরকার, কৃষক বিরোধী আইন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কৃষকরা দীর্ঘদিন ধরে দিল্লির সীমান্তে আন্দোলন চালিয়ে গেছেন এই কৃষক বিরোধী আইন প্রত্যাহারের জন্য। আন্দোলনকে সমর্থন করেছেন বাংলার মুখ্যমন্ত্রীও। অবশেষে উত্তাল ভারতের পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী ক্যাবিনেট। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে কি বললেন ক্ষেত মজদুর সভাপতি আব্দুল মতিন, শুনুন। যে তিনটা আইন পাস করেছে কেন্দ্রে সেটা সম্পূর্ণ কৃষক বিরোধী আইন, যে কারণে সারা ভারতবর্ষের কৃষক দীর্ঘ এক বছর ধরে রাত দিন তাদের পরিবার পরিজন সহ তারা দিল্লির সন্নিকটে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। মামাটি মানুষের নেত্রী, ভারতবর্ষের নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি সেই আন্দোলনকে সমর্থন করেছে। আজকে আমরা দেখলাম আন্দোলনের ফলে কৃষকরা রাস্তায় নেমে দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ আজকে কেন্দ্রীয় সরকার সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তাই আমরা বলবো যে সারা ভারতবর্ষের কৃষক সম্প্রদায়ের জয়, এই জয়কে পাথেয় করে আগামী দিন কেন্দ্রীয় সরকারের সমস্ত কালা কানুন, কালা আইন যেসবগুলো তারা চালু করেছে, আমরা আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব। বহরমপুর থেকে কুশল শরীফের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।